জামাত ও জঙ্গিদের বাদ দিয়ে বিএনপিকে জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশে জঙ্গিবাদ দূর করতে সারা দেশে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ইসলামিক দলগুলোর ঐক্য প্রয়োজন যাদের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নেই। বেগম খালেদা জিয়া নাকি জঙ্গি বিরোধী সমাবেশ করবে, উনি আবার জঙ্গিদের নিয়ে জঙ্গি বিরোধী সমাবেশ করবে। আপনার জামাত ইসলামকে বাদ দিন, জঙ্গি দলগুলো যারা আপনাদের জোটে আছে, জঙ্গি নেতা যারা আপনাদের জোটে এবং দলে আছে, তাদেরকে বাদ দিন। বাদ দিয়ে আপনারা জঙ্গিবাদ বিরোধী যদি আন্দোলনে নামেন, সেটাই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে।